একটা উল্লেখযোগ্য প্যাশন হচ্ছে আসলে যারা বিদেশে থাকে অনেকদিন, লম্বা আচ্ছা সময় বাইরে ছিল, তারা অনেক সময় ক্যারি করে নিয়ে আসছে, হয়তো সে স্ক্রিনিং হচ্ছে না, হয় না কোনো একটা রোগ হচ্ছে, রোগ হওয়ার পরে দেখা যাচ্ছে এই রোগটা সহজে ভালো হচ্ছে না, কোনো একজন ক্লিনিশিয়ান হয়তো সন্দেহ করলো যে তার এইচআইভি থাকতে পারে, টেস্ট করে দেখলো পজিটিভ, এটা আমরা খুব পাই। এবং ওদের থেকে অনেক সময় দেখি যে তাদের ওয়াইফও ইনফেক্টেড হয়ে গেছে, এর মধ্যে হয়ে যায়, ইনোসেন্ট আসলে কিন্তু ইনফেক্টেড হয়ে যাচ্ছে, এবং ওয়াইফ থেকে তার বাচ্চাও বাচ্চাও ইনফেক্টেড হয়ে যাচ্ছে, এরকম হয়। আরেকটা হচ্ছে যে আরেকটা গ্রুপ হচ্ছে যে আসলে যেটা বলে যে এমএসএম বলে আর কি, এমএসএম মানে যদি আমি সহজ বাংলায় বলি যে সমকামী, এটাও একটা সিগনিফিকেন্ট গ্রুপ আমরা ওদের হসপিটালে আমরা দেখি, আমাদের দেশেও দেখা যাচ্ছে, আমাদের দেশেও আছে। আর হচ্ছে থার্ড জেন্ডার নিয়ে কথা বলে, বিশেষ করে দেখবেন যে প্রোগ্রাম যখন হয় থার্ড জেন্ডারদেরকে মানে সামনে নিয়ে আসা হয়, কিন্তু আসলে থার্ড জেন্ডারে শুধু এইচআইভি হবে তা তো না, ওদের সব ধরনের রোগী হতে পারে। আমরা খুব একটা থার্ড জেন্ডার রোগী আমাদের এখানে দেখি না, আসে না, হয়তো অন্য কোথাও ভর্তি হইতে পারে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন? আমরা খুব একটা আমাদের হসপিটাল আমরা দেখি না খুব। আচ্ছা স্যার, এবং আরেকটা কারণ আমরা যদি আমি যদি বলতে চাই যে আমরা দেখি প্রায় সময় যে বা বলতেও শুনি যে যারা নেশা করছে বা মাদক গ্রহণ করছে তাদের ভিতরে এই রোগটা কিভাবে ছড়ায়, এটাও একটা ইম্পর্টেন্ট রুট অফ ট্রান্সমিশন বাংলাদেশের, বিশেষ করে যারা হচ্ছে রেগুলার নেশা দ্রব্য নিয়ে থাকে, বিশেষ করে আইবি ড্রাগ ইউজার যারা, তারা আসলে হয় কি, তারা আসলে তো একা নেয় না, তো একটা কমিউনিটির মধ্যে করে নেয় বা একটা গ্রুপ করে নেয়, তখন ওরা নিডেলটা শেয়ার করে, নিডেলটা শেয়ার করাতে দেখা যায় যে একজন থেকে আরেকজন হয়তো চলে গেছে। তো এইটা কিন্তু আগে খুব বেশি ছিল, এখন আসলে কমে আসছে, কারণ হচ্ছে হসপিটালে তো এটা চান্সই নেই, কারণ আমরা হচ্ছে ডিসপোজেবল সিরিঞ্জগুলো ইউজ করি, এখন তো আর একটা নিডেল আমরা কখনোই প্রিক করা হয়নি, এটা অনেক আগে থেকে বন্ধ হয়ে গেছে। কিন্তু যারা রেগুলার আইবি ড্রাগ ইউজার একটা গ্রুপ আছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য পেশেন্ট আছে,